সবে পাবেন, কিন্তু যুবকরা হাসতেছে হুজুর ভালো আছে। আমার কথা কিছু না কয় মাইয়ের মার কথা কি করবে? বর্তমানে এই ডিজিটাল যুগের মধ্যে যুবক ছেলেগুলোর মাথার কাটিং দেখলে মাথার মেমোরি কাজ করে না, ঠিক না? বেঠিক ডাইনে কুতে বামে কুতে মাঝখানে ঘোড়ার ঘাড়ের সুন্দর মতো নিচ্ছে, ঠিক না? বেঠিক এমন প্যান্ট পেনে রে বাপ, ডাইনে পকেট, পিছনে পকেট, সামনে পকেট, টেহা কামাই করে না, এক টাকা দেড় কুড়ি প্যান্টের মধ্যে পকেট, কত কারণ, ঠিক না? বেঠিক হাঁটুয়ে ফাড়া, সরু ফাড়া, কত জায়গায় ফাড়া, ঠিক না? বেঠিক আবার যদি জিজ্ঞেস করেন এইখানে তোর অবস্থা, কয় হুজুর মানুষ বুঝবেন না, এটা আধুনিক স্টাইল, ফাড়া ফেনে বর্তমান স্টাইল, দাম নিচে 3000। আমি বলি বর্তমান যুগের ছেলেরা বড় আধুনিক, এরা কোমর নিচে প্যান পরে তার পকেট চারিদিক, ঠিক না? বেঠিক বর্তমান যুগের ছেলেরা বড় আধুনিক, এরা কোমর নিচে প্যান পরে তার পকেট চারিদিক, বর্তমান যুগের ছেলেরা বড় আধুনিক, মাথার মধ্যে রাখছে দেখো খোড়া কাটিং, শুন কি কাটিং, কি কাটে মাথার মধ্যে রাখছে দেখো ঘোড়া কাটিং শুন, আর ছেলে হয়ে কানে পড়ছে মেয়ে লোকের দুল, আছে না নাই? এ ভাই কথা কর, আছে না নাই? মাথার মধ্যে রাখছে দেখো ঘোড়া কাটিং চুল, আর ছেলে হয়ে কানে পড়ছে মেয়ে লোকের দুল, কাজ কামাই তো কিছুই নাই, হাতে মোবাইল ফোন, হ্যালো, আর যদি কালে বালে মেয়ে মানসির মিস কল পাইছে রে বা বাবু খুচুর খুচুর ফোন করে, ঠিক না? বেঠে খারাপ পাইতেছেন? কাজ কামাই তো কিছুই নাই, হাতে মোবাইল ফোন, আর রাত্রিবেলা ফেসবুকতে করে আলাপন, আলাপ করতে করতে সোনার বাবু এমন হয়েছে 18 বছরের ছেলে হয়ে 2 সওয়ালের মার সাথে মোবাইলে প্রেমের নেটা বাজাইছে, কথা কন, ঠিক না? বেঠে রে যুবক, বক্তব্যের শুরুতে যে আয়াত কানা তেলাওয়াত করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মাটি দিয়ে তোমাকে চিদন করেছি, এই মাটির মধ্যে তোমাকে দাফন করবে, আবার এই মাটিতে তোমাকে পুনরায় উজ্জীবিত করব, কথা কন, ঠিক না? বেঠিক ওরে ভাইজান, ও পরদারালের আম্মা জানেরা, মরতে তো হবে, কিন্তু বিশ্ব নবীজি বলেছে মরার আগে দুনিয়াতে কবরের সম্বল সঞ্চয় করে নিয়ে যেতে হবে, আল্লাহর নবী বলেছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের জন্য খ্যাত স্বরূপ, ফসল ফলানোর জায়গা, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরে ভাইজান, স্বল্প হায়াত নিয়ে অল্প সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, যেই দিন হায়াতের যাব সেই দিন কিন্তু বাচ্চা হন আর ধনী হন, জি জি তকবার মানুষ হন না কেন রে ভাই, সেই দিন কিন্তু একটা মিনিট টাইম আজরালের কাছ থেকে নেওয়া যাবে না, কথা কন, ঠিক না? বেঠি এই জন্য ভাইজান দুনিয়াতেই কবরের সম্বল সঞ্চয় করে নিয়ে যেতে হবে, আমার আল্লাহ রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের ভেতর বলে দিলেন, ওরে পাল্লা, ওরে মানুষ, তোমরা হলে আমার বান্দা, তোমার কাজ হবে আমি মনিবের করবে বন্দেগি, আল্লাহ বলে ফাদখলি ফি ইবাদি ওয়া দখলি জান্নাতি, জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর, আল্লাহু আকবার, আলামিন বলেন দুনিয়ার জমিনে
তোমরা যদি আমি আল্লাহর বন্দেগী করো, আমি আল্লাহ কথা দিলাম তোমরা করবে বন্দেগী, আমি আল্লাহ মরার পরে করে দেব তোমাদেরকে জান্নাতবাসী, বলেন সুবহানাল্লাহ। আবার অপর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এবার ইবাদতের মধ্যে যখন আসবেন যে ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের অপর জায়গার মধ্যে বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ বলল, আমি বান্দাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো আসসালাত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অর্থাৎ বাংলায় বলা হয় এটার নাম হলো সালাত, মানে হলো নামাজ। এই নামাজ কিন্তু এই ডিজিটাল যুগের মুসলমান পড়ে না, কথা কন ঠিক নেবে ঠিক পড়ে পড়ে নামাজের কথা বললে চাচা দেখায় না না নজুহাত, হাতে ব্যথা পাওয়ে ব্যথা আরো ব্যথা গিরা, ঠিক না বি ঠিক। নামাজের কথা বললে চাচা দেখায় না না নজুহাত, হাতে ব্যথা পাওয়ে ব্যথা আরো ব্যথা গিরা বাদ, রুকু করতে গেলে চাচার মাজায় মারে টান। আমি মাওলানা জিয়ারুল বলি, এই ডিজিটাল যুগের সে হলো ডিজিটাল শয়তান, কথা কন ঠিক নেবে ঠিক। আমার সাথে বলবেন যারা নামাজ পড়ে না তারা শয়তানের নামা, কার নামা? যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা, যারা নামাজ পড়েনি তারা শয়তানের নানি, ঠিক নেবে ঠিক। কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি ইহতিমামের সহিত গুরুত্ব সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ সময়ের পূর্তি লক্ষ্য রেখে যথাসময়ে আদায় করবে, আমার আল্লাহ তাকে পাঁচ প্রকারে পুরস্কৃত করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এক নম্বর হলো তার জীবনের রুজি রোজগারের অভাব আমার আল্লাহ দূর করে দেবে, কাল সুবহানাল্লাহ। এবং সর্বশেষ পাঁচ নম্বরটা হলো বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দাখিল করবে, বলেন সুবহানাল্লাহ। নারা দেবে আল্লাহু আকবার। কিন্তু ভাইজান এই নামাজ আমরা পড়ি না, আবার নামাজের মধ্যে যারা নামাজ পড়ে মসজিদে গেলে হরেক কোয়ালিটির নামাজই দেখা যায়, আছে না নাই? বাপরে বাপ, আটকিয়ে ফাটকিয়ে 360 কিয়ে, আছে না নাই? এমন কতগুলো নামাজই আছে ওই খালি শুক্রবার করি যায়, আছে না নাই? তার উয়ের কি ভর ভরি রে বাবা, 12:30 হল খুতবা, 25 মিনিটে যায় মসজিদে, 5 মিনিটের মধ্যে 8 রেকাত সুন্নত পড়িয়ে তাও 2 মিনিট বাসে, ঠিক না বেঠে? একদিন একটা মুসল্লি কই জিজ্ঞেস করলো, ভাইও 5 মিনিট টাইম তুই 8 রেকাত নামাজ পড়লো, আরো 1 মিনিট বাকি আছে, কি কি করলো? কয় ছুড়ে গেলাম, কয় নামাজ পড়ছ না তোমরা, হলে ছুড়ে জানেন কত কি ছুড়ে কষেস, আছে না নাই? এইরকম নামাজে আছে না নাই? খারাপ পাইতেছেন, হক কথা, এইরকম নামাজি আছে। আবার কতগুলো নামাজি আছে রে, এরা নামাজ পড়বার যায় সবার শেষে, আবার বিদায় সবার আগে নিয়ে যায় পুরান স্যান্ডেল, ঠেঙত দেয় নতুন স্যান্ডেল, আছে না নাই? যদি কালে ভালে ধরা পড়ে কয় হুজুর বদল হয়েছি, কন্ত ইয়ে নামাজ ইনে জুতে সর,
এইরকম যদি নামাজ পড়েন, এইরকম যদি আল্লাহর ইবাদত করেন, এই ইবাদতের দ্বারা আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাসনা পর্যন্ত পাওয়া যাবে না বলেন না। ঝগড়া করা মহাপাপ, কিন্তু আজকাল যুগের মাও বোন গুলো এইরকম রে, মাও বোনের জন্য যদি 2 লাইন ওয়াজ করি আপনারা কি বিরক্ত পাবেন? আজকাল যুগের মাও বোন এইরকম রে, কোথায় কোথায় স্বামীকে অপমান করে, কয় বেশি ফটর ফটর করেন না, বিয়ের টাইম মধ্যে হ্যান্ডব্যাগ 50,000 টাকা ডের ভরি সোনা দিয়া মোর বাপ তোমার কিনে নিছে, তোমরা মোর তল দিয়ে হয়ে থাকবেন, কথা কন ঠিক নেবে ঠে? এই জন্য বলি রে যুবক, দাবি নেবেন না, দাবি নিয়ে যাই বিয়েও করছে বউয়ের কাছে বলদ সাজছে, ঠিক নেবে ঠে? দাবি নিয়ে বিয়ে করবেন? দাবি নেওয়া সব হারাম। কেমন হারাম? শুকুরের মাংস খাওয়া যেমন হারাম, কুত্তার পায়খানা খাওয়া যেমন হারাম, তেমনি বিয়ের টাইমে দাবি নেওয়াটাও হলো হারাম। কিন্তু আজকাল যুগত কতগুলো মডার্ন মডার্ন মানুষ বাইরেছে, 3 চিল্লে দিয়ে আমি সব সাজছে, বেটাও মাতাইছে বিয়ের আল্লাহ বাসে, তোমার বাবু বিয়ে দিবেন না, কয় বিয়েও না দেওয়া খায়, বেটা যখন বড় হয়েছে বিয়ে দেওয়া হবে না, কয় মোর খোঁজত একটা ছাওয়া আছে, ওই দিন একটা সাহেবগঞ্জের উঠি বাড়ি, এক আল্লাহ দিলে সবখানে দেখতে শুনতে ভাই মাধ্যমিক পাশ করছে হাই সেকেন্ডারি এই ফাইনাল দিকে, তো যদি তোমার বাবু বিয়ে দেন তাহলে আল্লাহ পড়া যায়। কয় ভাই দাবির কথা কইস না রে, ওয়াসের মধ্যে শুনছাম দাবি নেওয়া সব হারাম, দাবির কথা কইস না, দাবির আল্লাহ যদি তুই করিস তাহলে বেটা তুমি বিয়েও দিবে না ভাই। হ্যাঁ, কিন্তু যখনই শুনছে যে হো ফজরদিন বেটার বিয়ে হয়েছে, এখন গ্লামার বাইক দিছে, আমার ওডিয়ার একজন আছে বাইকের নামও কমার না পায়, কয় বেটার সঙ্গে বিয়েও দিব, যেটাই করো সেটাই করো, কোনো কিছু কম হোক হোক কিন্তু গালামাল বাইক বাইক দি, কি বাইক গালামাল, মানে নামও কমার পায় না কিন্তু লোক বলে আছে, কথা কন ঠিক নেবে ঠে? খারাপ পাইতেছে, বিয়ের আল্লাপ চলছে, কয় ভাই রে কি কবু, আজকাল যুগের মধ্যে ছোঁয়া না বাপমার কথা শোনে না, ওই জন্য বড় জামাই দায়িত্ব দিছে, মনে শালা বনে কি করে করুক, বেটা হলি এর দেওয়ানি হল জামাই, ঠিক নেবে ঠিক? ওই এলাকায় ভাই কারেন্ট 3 চিল্লে দিয়ে আসেন মোর শ্বশুর, ভাই দাবির কথা কইস না, কিন্তু কথা হল কি, আমার দাবি নাই, কি নাই, কথা কন কথা কন কথা কন, কি নাই, কয় আমার দাবি নাই, চাল চুরি করি সোনা দের ভরি আর এখন ঢুর আছে না নাই, এই ডিজিটাল কায়দায় দাবি নাই কি নাই, না নাই কি নাই, না তো দাবি নিয়ে বিয়ে করব না, যারা বিয়েতে দাবি নিয়েছে বউয়ের কাছে বলস সেজেছে, কথা কন ঠিক না বেঠে? বউয়ের কাছে কথা বলতে পারে না, কথায় কথায় কয় ইউ শ্যাড আপ, ঠিক না বেঠে? ওরে মা দেয়ান দেবেন মা, স্বামীকে অপমান করবেন না, স্বামী যদি তোমার উপরে খুশি থাকে তোমার উপরে রাজি থাকে মা, মরার পরে যদি স্বামী তোমার জন্য দোয়া করে, বিশ্ব নবী বলেছে স্বামীর দোয়া কবুল করে ওই মা বোনের কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে, বলেন সুবহানাল্লাহ। ভাইজান ও যুবক বন্ধু রে, কতগুলো বউ এইরকম আছে রে, মুখ বেলেটের সেও পাশ, কথা কন ঠিক নেবে ঠিক? বেলেট কাটতেও দেরি কিন্তু বউ কতগুলো আছে, অন্যায় করতে চোখে না, হীরের সেও বেশি ধার আছে না নাই? এই জন্য আমি বলি খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতে যার কি কর, খালি পায়ে হাঁটা ভালো, কষা জুতে যার বাড়ির সাইয়ে জঙ্গলে ভাল, ঝগিরি বিবি যার, কথা কন ঠিক না বেঠে? আজকাল মা বোন গুলো কয় নেম নেম থেম থেম, তারা ধানের পানি ভাত কাপড় দেও বলে গোলাম তোমায়, স্বামী বলি মানি, কথা কন ঠিক না বেঠে? ওরে মা
ও পর্দার আড়ালে রাম্মা জানেরা, স্বামীকে অপমান করবেন না মা, তোমারও নাম খাদিজা, তোমারও নাম সুমাইয়া, তোমারও নাম আয়েশা, তোমারও নাম ফাতেমা, তোমারও নাম আসিয়া, কিন্তু একটু লক্ষ্য করে দেখো, বিশ্ব নবীজের স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা কেমন স্বামীকে সম্মান করেছিল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন বিশ্ব নবীজির সঙ্গে বিবাহ হয়, গোটা মক্কা শহরের মধ্যে সবাই বলা বলি করে, খাদিজা এটা কি ভুল কাম করলো, খাদিজা এটা কি কাজ করে বসলো, মা নাই বাবা নাই, একজন ইতিম ছেলেকে বিবাহ করলো, খাদিজার মতো ধনাঢ্য মহিলা এই শহরের মধ্যে কেউ নাই, কিন্তু কি ভুল কাম করে বসলো, একটা ইতিম মা বাবা না হওয়া ছেলেকে বিবাহ করলো। এই কথাটা যখন খাদিজার কানের মধ্যে গেল রে, মনে মনে ভাবতে লাগলেন, এই কথাটা যদি আমার স্বামীর কানে বিশ্ব নবীজির কানে যায়, বিশ্ব নবীজি যদি চলতে পায়, আমার স্বামী মনে দুঃখ নেবে, কষ্ট নেবে, না না না, আমি স্ত্রী হয়ে আমার স্বামী অপমান করতে দেব না। বিশ্ব নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা এই রকম একটা মাহফিলের আয়োজন করে, সকল মানুষকে দাওয়াত দিয়ে আহ্বান করে, সবার সামনে বিশ্ব নবীজির স্ত্রী খাদিজা বললেন, আপনারা সবাই বলেন, আমি হলাম একজন ধনাঢ্য নারী, আমি হলাম সম্রাজ্ঞী। বলে হ্যাঁ ঠিক, আপনি সম্রাজ্ঞী। এবার খাদিজাতুল কুবরা বলল, ওই উপস্থিত লোকজনেরা তোমরা সাক্ষী থাকো, আমার যত ধন সম্পদ আছে সকল ধন সম্পদ আজ থেকে আমি বিশ্ব নবীজির কাছে সঁপে দিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর, ধন সম্পদ সঁপে দিয়েছিল। কিন্তু আজকাল যুগের মা বোন, এই যে কয়দিন আগে একটা সিরিয়াল গেছে, পাগল করছে, আসাম বাংলা নাম বলে কটকটি কিরণমালা, কথা কন ঠিক নেবে ঠিক, মা বোন খালা নামাজ পড়া হয়ে গেছে জ্বালা, কিন্তু সিরিয়াল ছাড়ে না রাতের বেলা, কথা কন ঠিক নেবে ঠিক। ওরে মা, ওই সিরিয়াল দেখিয়া কিরণমালা শাড়ি চায়, কিরণমালা ফারাস চায়, আনি দিবের না বলে কয়, যদি দিবার না পাও তাহলে বিয়ে করে আনছো কেন, কথা বলেন ঠিক না বেঠে। ওরে মা, ও আমার আব্বা দাদারা, বিশ্ব নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা বিশ্ব নবীজিকে এত মহব্বত করতো রে, বিশ্ব নবী যদি দিনের দাওয়াত দিতে রাত্রিবেলা কোথাও গেত, বিশ্ব নবীজি দিনের দাওয়াত দিয়ে রাত্রিবেলা যখন বাড়িতে ফিরে আসতেন, আসি যদি একবার বলতেন, রে খাদিজা দুয়ার কোলা রে খাদিজা, বিশ্ব নবীজি বলে, আমি বিশ্ব নবীজির জবান থেকে এই কথাটা বলতে দেরি, কিন্তু আমার বিবি খাদিজা দুয়ার খুলতে বিন্দু মাত্র দেরি করে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর আজকাল যুগের মা বোন, যদি তোমরা 8টা বাজার থেকে আসেন, কালে ভালে যদি কোনোদিন 9টা বাজে, আরো যদি সেটা মাঘ মাসে শীতের দিন হয়, মাইয়র মা দুয়ার কাড়া কাপড় দিয়ে সোতে আসি কবে, মাইয়র মা দুয়ার খোল মৌসুমীর মা, এত রাত কি করে, এত রাত কি করে, লেপখান গরম হয়েছে আর দুনিয়া জ্বলত না আছে না নাই,